साल 2005 রিভার্সাল অফ দ্য ফরচুন এই নামে একটা প্রজেক্ট শুরু হয়েছিল। এই প্রজেক্টে রিয়েল লাইফের ইভেন্ট রেকর্ড করা হয়েছিল। পুরো এই রিয়েল এক্সপেরিমেন্টের মধ্যে সেখানে এটা দেখা হয়েছিল, যদি কোনো মানুষকে, হোমলেস মানুষকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া হয়, সে ইন্টেলিজেন্ট ভাবে ইউজ করতে পারবে। তো এটা জানার জন্য সেই সময় এক হোমলেস লোককে, যার নাম টেডো রগ্রিগিও, একে $1,00,000 দেওয়া হয়। হিসাব করে দেখলে তখনকার ইন্ডিয়ান প্রাইস 65 লাখ টাকা। এটা দিয়ে তাকে এও বলা হয় যে এই টাকা তোমার, তুমি এটা দিয়ে যা ইচ্ছা করতে পারো। যেহেতু এটা একটা প্রজেক্ট ছিল, তাই এই ঘটনার মধ্যে পুরো 6 মাস পর্যন্ত তাকে ফলো করা হয় এবং দেখা হয় সে কি করে সেই টাকা দিয়ে। কিন্তু এটা জানলে তুমি অবাক হবে, ঠিক 6 মাস পর সেই লোক সেই জায়গায় ফিরে আসে যেখানে সে ছিল, হোমলেস ভাবে সেই রাস্তায়। এই ফ্যাক্ট থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো মানুষ যদি নিজে থেকে না বদলাতে চায়, তাহলে পৃথিবীর সব মানুষ যতই চেষ্টা করুক আর তাকে যতই বা টাকা দেওয়া হোক, সে কোনোদিন বদলাতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরে ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।